শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, আবারও হাজির হয়েছি ইংরেজি গ্রামার খুব গুরুত্বপূর্ণ একটি লেসন নিয়ে। সেটা হচ্ছে সিম্পল টু কম্পাউন্ড সেন্টেন্স। অধিকাংশ সময় আমরা ট্রান্সফরমেশনের মধ্যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডকে খুব কঠিন মনে করি। অ্যাকচুয়ালি সিম্পল থেকে কম্পাউন্ড কীভাবে করা যায়, খুব তিনটি রুলের মাধ্যমে আজকে আমরা পুরা কম্পাউন্ড সেন্টেন্সটা কনভার্ট করার সিস্টেমটা জানব। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করবে, আর পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই কন্টেন্টটা শুরু করছি। ওকে, আজকে বিষয় হচ্ছে সিম্পল টু কম্পাউন্ড সেন্টেন্স। এখন আমাদের কিছু বেসিক আইডিয়া, বেসিক কিছু রুল জানতে হবে যে কীভাবে আমরা সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড করতে পারি। প্রথম কথা হচ্ছে ভার্বের সাথে ing, বি প্লাস ing, বিং, হেভিং, বাই, বিকজ, অ্যাট, ইন, আফটার, ফর, ডিউরিং দিয়ে যে বাক্যগুলো শুরু হবে সেই বাক্যগুলোতে কম্পাউন্ডে অন, অন এন্ড বসবে। ওকে, দেন পরবর্তী রুল, দুই নম্বর রুল দেওয়া হয়েছে ডেসফাইট ইন স্পাইট দিয়ে যে বাক্যগুলো শুরু হবে সেগুলোতে কী বসবে, বাট বসবে। ফাইনালি তিন নম্বর রুলে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে উইদাউট, উইদাউট যুক্ত সেন্টেন্সে অর বসবে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে অনলি মাত্র, শুধুমাত্র অ্যান্ড, বাট, অর দিয়ে এই তিনটা রুল মাথায় রাখতে পারলেই আমরা কম্পাউন্ড সেন্টেন্স ইজিলি করতে পারবো। ওকে, আমরা বিষয়টি এক্সারসাইজের মাধ্যমে ক্লিয়ার হব। যেমন রানিং ফার্স্ট, এখানে আমি যে প্রথম রুলটা দিয়েছি রানিং ফার্স্ট বি প্লাস আইএনজি, তো আমরা জানি এই ধরনের সেন্টেন্স যদি হয় এটাকে রানিং ফার্স্ট কে দৌড়িয়েছে, সে দৌড়িয়েছে, সো প্রথমে হি সাবজেক্ট চলে আসবে। এখন এটা গট আছে ফার্স্ট টেন্স, সো আমরা এখানে রানিংয়ের পরিবর্তে লিখব র্যান, হি র্যান। এখন আমরা লিখব ফার্স্ট, হি র্যান ফার্স্ট, হি র্যান ফার্স্ট। আর আমরা জানি পিছনের অংশ চেঞ্জ হয় না, মধ্যখানে আমরা বসাবো অ্যান্ড, অ্যান্ড হি গট দ্য ট্রেন। দেন পরবর্তী বাক্য আমি যে বিং লিখেছি, যে বিং, বিংয়ের পরিবর্তে আমরা জানি বিং কন্টেন ফাইভ ওয়ার্ডস, এম, ইজ, আর, ওয়াজ, আয়ার। ওকে, আমরা প্রথমে বলছে বিং রিচ দ্য ম্যান বট আ কার, এখন কার কথা বলছে বাক্যতে, দ্য ম্যানের কথা বলছে। সো আমরা এই বাক্যটা যদি করি, প্রথমে লিখব দ্য ম্যান, এরপরে বিংয়ের পরিবর্তে আমরা লিখব, যেহেতু বট ফার্স্ট টেন্সে আছে, আমরা লিখব ওয়াজ, দেন রিচ, দ্য ম্যান ওয়াজ রিচ, দেন আমরা কী লিখব, দ্য ম্যান একবার আমরা লিখে ফেলেছি, এখন আমরা হি লিখব, আর হি না লিখলেও চলবে, আমরা এখন লিখব বট আ কার, বট এ কার। ওকে, দেন পরবর্তী বাক্য আমি হেভিং দিয়েছি, যেমন এখানে হেভিং আছে চার নম্বর বাক্যটা, চার নম্বর বাক্যটা আগে করছি, দ্য সান হেভিং সেট। আমরা জানি হেভিং শব্দটার ভিতরে তিনটা অক্সিলারি আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড। ওকে, এখানে দ্য সান হেভিং সেট আমরা তা না লিখে আমরা লিখব দ্য সান হ্যাজ সেট। আর যেহেতু এখানে রিটার্নড আছে, আমরা হ্যাজ অথবা হ্যাড কথাটা নিতে পারি, সেট, আর মধ্যখানে আমরা কম্পাউন্ডে লিখব অ্যান্ড, আর উই রিটার্নড হোম। ওকে, দেন পরবর্তী, পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে বাই, বাই দ্বারা যদি হয় তাহলে আমরা কীভাবে করব কম্পাউন্ড সেন্টেন্স। তো এখানে বলছে বাই রিডিং মোর, কে পড়বে, তুমি পড়বে, সো আগে সাবজেক্ট নিয়ে আসবো আমরা ইউ, রিডিংয়ের পরিবর্তে আমরা লিখব রিড, দেন লিখবো আমরা মোর, ইউ রিড মোর, অ্যান্ড ইউ ক্যান সাকসিড। অ্যাকচুয়ালি আমরা ইউটাকে বাদও দিতে পারি, আমরা শুধু রিড মোর অ্যান্ড ইউ ক্যান সাকসিড, এভাবে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে পারি বাইযুক্ত
sentence ke. Okay, then jeta ache seta hocche because. Because rule amra kibhabe korbo amra jani je because of his being illness oshustho ke ke oshustho tale ekhane his amra jani his er poriborte amra ki likhbo his er poriborte amra subjective form he likhbo her er poriborte amra ki likhbo she likhbo their er poriborte amra ki likhbo they likhbo as er poriborte amra ki likhbo we likhbo emni bhabe amra possessive form ke subjective form e convert korte hobe to prothome amra his er poriborte amra he nibo then amra being ache age bolechi je being mane am is are was are ekhane amra being er poriborte is byabohar korbo karon poroborti ongshe present tense royeche then illness je kono noun be verb er pore amra jani adjective hoy so ekhane amra illness na lekhe amra likhbo ill ar moddhokhane amra likhbo and he cannot he jete ekbar amra repeat korechi ar likhbo na that cannot move an inch okay compound hoye gelo then last je kotha ta ache je bakke in at after for during kotha ta thakbe sei dhoroner sentence gula amra compound kibhabe korbo sob gula eki niyom actually in dara shomoy ke indicate kore ar during dara shomoy ke indicate kore ar onno khetre ota phrase er upor hoy jemon sentence jodi amra compound kori at evening actually evening shobdo ta ke bakker upor korte hobe karon compound sentence dui ta swatantro bakko thakte hoy dui tei independent clause thakte hoy so এখানে ইভিনিং কে আমরা বাক্যে রূপান্তর করব যে ইট ইজ ইভিনিং আমরা এখানে ওয়েন্ট থাকার কারণেও ওয়েন্ট আছে আমরা ইচ্ছে করলে ওয়াজ নিতে পারতাম কিন্তু সন্ধ্যা বিষয়টা এটা চলমান প্রক্রিয়া এবং এটা এখনো স্থিতি আছে সন্ধ্যা এখনো হয় সো আমরা এখানে এটা চিরন্তন সত্য আমরা ইজ ব্যবহার করব ইট ইজ ইভিনিং অ্যান্ড উই ওয়েন্ট out emni bhabe amra being jukto verb plus ing being having by because ebong in at after for during jukto sentence ke easily end diye compound sentence gathan korbo porobortite je rule ta ache seta hocche in spite of despite অফ যুক্ত সেন্টেন্সকে আমরা কীভাবে কম্পাউন্ডে রূপান্তর করব প্রথম কথা হচ্ছে ইনস্পাইটের পরিবর্তে আমরা আগে হিজের পরিবর্তে আমরা হি নিব বিং হেভিং আগে কথাটা বলেছি যে হেভিংয়ের ভিতরে হ্যাব আছে হ্যাজ আছে হ্যাড আছে সো এখানে যেহেতু হেল্পড আছে ফার্স্ট টেন্স আমরা হ্যাড ব্যবহার করব পোভার্টি মানে হচ্ছে দারিদ্রতা he has poverty he had poverty and he helped এখানে আমরা and লিখবো না কারণ আগেই বলেছি যে ফার্স্ট রুলে যে ছয়টা রুল যে ছয়টা সেন্টেন্স আমরা দিয়েছি এগুলো and দিয়ে করব পরবর্তী যেটা আছে সেটা আমরা but দিয়ে করব but he helped the poor তার দারিদ্রতা আছে অভাব রয়েছে কিন্তু এরপরও সে কী করেছে সহযোগিতা করেছে দেন পরবর্তী যেটা আছে ড্যাশ ফাইট এটা সেম রুল আমরা বাদ দিয়ে করব যে মায়ের পরিবর্তে লিখতে হবে আই কারণ পসেসিভ ফর্মকে কনভার্ট করে সাবজেক্টিভ ফর্মে নিয়ে আসতে হবে আর এখানে রানিং যেহেতু এখানে কুড নট আছে আমরা রানিংয়ের পরিবর্তে র্যান লিখব আই র্যান ফার্স্ট বাট couldn't get the train okay then amra pore jeta ache last rule je without jukto sentence ke amra kibhabe compound e rupantor korte pari actually etake amra or diye korbo without shobdo ta amra bad dibo working shobdo tar poriborte amra shudhu likhbo work hard or you cannot prosper ইন লাইফ আশা করি আজকের পর থেকে আমাদের সিম্পল থেকে কম্পাউন্ড সেন্টেন্স আর সমস্যা হবে না আমরা অ্যান বাট অর দিয়ে ইজিলি কম্পাউন্ড সেন্টেন্স করতে পারবো
পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।